জয় জগন্নাথ সাং মানে আজকের টপিক হচ্ছে সার্জ আসর রেটিং কালকুলেশন ঠিক আছে তো পূর্ব ভিডিওরে কো জলে লাইটনিং আরিষ্টর আর্ট আরিষ্টর ভিতরে ডিফরেস আছে তো আগর বি কমেট কালকুলেশন বিষয় আর্ ভিডিওরে কমেন্ট আসিছিল তো সেগি সরিষ্টর কালকুলেশন আমি আনবা ঠিক আছে দেখা আজ তো রেটিং কালকুলেশন কহিলে মানে কোণ ধরা সপোজ ইলেবেন কে হেলা হা ঠিক আছে তাপরে ওয়ান থার্টি টু হল কিংবা থার্টি থ্রি হল ওকে কিংবা সিক্সটি হেলা তো এ যে আমার লাইন এ লাইন যেতব আমার বনা যায় বা ট্রান্সমিট করা যায় তাহলে কেউ সাইজর স্ট জারিষ্টর

তো আমি আজ জাঁবা কনো না রেটিং কালকুলেশন তো মু আজি তুমি বতাইবি সপোজ ওয়ান থার্টি টু কে ভি কে না কে ভি এই লাইন মু হিসাব করি আরকি লাইন তুমি মানে হিসাব করব ঠিক আছে মু তুমি দেলি কে না টু টোয়েন্টি ঠিক আছে ভি তুমে এইটা মতো হিসাব করি কমেন্টরে কতের লাইটিং আরিষ্টর তুমি লগাইব মুার্টি থাটি টুক দে আজ মানে অবিকা জানিবা তমে সেই হিসাবের টু টোটি রকি দেব ঠিক আছে তো আপনি লেট করবানি তো তোমার সামনে যে দেখা হচ্ছে নেমপ্লেট চারিটা তো ইয়ে হচ্ছে সজ আরিষ্টর নেমপ্লেট এই লেখা হইচ সরিষ্টর হল কি এটি বিখা হইছি সর্জ ওকে এটি বিেখা হইচি সজ আসর ঠিক আছে তো সজ আরিষ্টর কম কাল আপনি এটি নেমপ্লেট দেখ এটি যেমনি লেখা হইছে রেটিং ঠিক আছে থার্টি কে ভি কেএ ঠিক আছে বি লেখা না এটা পনেরো কেভি ঠিক আছে ফাইভ কে ঠিক আছে তাপরে না ভোল্টেজ আর্ ठीक अच्छे टू पॉइंट टू लिखा तो जानी ये लिखाही तो आम कमी जाण कि ये सब को मान लाइन पर लगे ठीक अच्छे तो तुम ये रेट ये जमी लिखाई थार्टी के भी टेन के ए। तो येटा तुम जान से जगार नहीं कि बसई पार तो गोटे कथा मन रख आम कौन जानून व्न थार्टी टू के भिपाई आम यहाँ प्रिपेयर हो जानवा তো সর্জ আরিষ্টর রেটিং জাঁয়া হলে তুমি তিনটা পামিটর জাঁয়া পড়ব তিনটা পিটর জনলে যাই কি তুমি সজ আষ্টর কো বসে গোটে সেকশন পাঁচ তো তিনটা পামিটর কোণ না প্রথম পারামিটর হল ভোল্টেজ ঠিক আছে প্রথম পারামিটর হল ভোল্টেজ দ্বিতীয় পারামিটর হল করে আর তৃতীয় পামিটর হল টাইপ

ভোল্টেজ কেন্ট আউ টাইপ ভোল্টেজ করে আাইপ ঠিক আছে এই তিনটা জাঁয়া মানে আমি জানি পারিবা ভোল্টেজ অর্থ কোণ আমি তো জানিলে এটি কেভি থার্টি টু কে ঠিক আছে তো কে সাইজর মানে ভোল্টেজ লাগিব এটি ওয়ান থার্টি টু কে ভিপাই তাপরে জাঁবিয়া করে তো এই যে গ্রাউন্ডিং হোক তো তার করে ক্যাপাশিটি কে রহবা দরকার আপরে হচ্ছে এটি টাইপ तो टाइप अर्थ कौन ना जो सर्च आरिस्टर को टाइप टाइपटा लगे टा लगे आम है कि प्रथम कि द्वितीय कि तृतीय से आम जानवा दरकार ये जिनस जान ही आम गोटे सेक्शन डिजाइन करवा इलेवेन हो कि थ्री हो कि सिक्सटी सिक्स कि वन थर्टू कि टू ट्वेंटी कि फोर हंड्रेड है तो आम से डिजाइन करी पारिबा তো প্রথমে কোঁলা ভোল্টেজ রেটিং দ্বিতীয় করে আর তৃতীয় টাইপ ঠিক তো প্রথমে দেখিবা কন ভোল্টেজ রেটিং ঠিক আছে আমি প্রথমে দেখা ভোল্টেজ রেটিং তো ভোল্টেজ রেটিং বাহার করা হলে যেকোন সেকশন রোল্টেজ রেটিং বাহার করা হলে কম হব না আমুক জাঁবা দরকার হাইয়েস্ট ভোল্টেজ ইন্টু ঠিক আছে তা মানে সূত্র কন পড়ি না হাইয়েস্ট ভোল্টেজ ইন্টু কফিসেঁট আর্থিং ঠিক লেখ খাতার লেখ হাইয়েস্ট ভোল্টেজ ইন্টু কফিসেঁট আর্থিং ঠিক আছে হাইয়ে ইন্টু কফিসেঁট আর্থিং হি হব না ভোল্টেজ রেটিং বাহার ভোল্টেজ রেটিং ইজ ইগল টু হাইয়েট ভোল্টেজ ইন্টু কফিসেঁট আর্থিং তো হাইয়েস্ট ভোল্টেজ এটি কোণ আপ কফি সে আর্থিং এটি কোণ সে দিটা কোণ সে এই যে দুিটর রহা হাইয়েস্ট ভোল্টেজ আর্থিং এই দিটা কোণ ঠিক আছে তো হাইয়েট ভোল্টেজ হচ্ছে কোণ না লাইন লাইন আর্ এমএস ভোল্টেজ

কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান করাছে কিনা জস্ট রু টিকে অধিক পক্ষ হইছে তো সেগি কোণ হলানা ওয়ান পয়েন্ট ওয়ান করি তা ভোল্টেজ আমি বাহার করে পারা লাইন টু লাইন আর্ এমএস ভোল্টেজ কে এটি ওয়ান থার্টি টু কে বি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ওকে ঠিক আছে তাপরে আসি গলা কফি আর্থিং ঠিক আছে ইয়ে আর্থিং কোণ তো কফিসেঞ্ট আর্থিং হোক আমার এই যে লাই সজ আরিষ্টর রা তো এই সর্জ আরিষ্টর আমি আর্থিং করা বা গ্রাউন্ড কু দেবা ঠিক আছে তা বাদ যে ট্রান্সফর্মর যেট্রাল পয়েন্টটা যদি স্টার পয়েন্ট থাকুট্রা পয়েন্টটা কুবি আমি গ্রাউন্ডিং করে তো সে গ্রাউন্ডিং করে সেটা সেটা ইফেকটিভ গ্রাউন্ডিং করে না নন ইফেকটিভ সেইটা তার মানে ভালো গ্রাউন্ডিং করে कि माने टिक के এত ভালো নুহে যেমি কি সপোজ ধর আহাড়িয়া অঞ্চলের করছেন গ্রাউন্ডিংটা তো পাওয়া অঞ্চলের কোণ পথুয়া মাটি থ পথুরিয়া মাটি হল কী আর্থিংটা এতে ইফেকটিভ নু ঠিক আছে ধর আমার এরিয়ার গাউলি এরিয়া হয়েছি মাটি এরিয়া হয়েছে তো আর্থিংটা হচ্ছে পরফেক্ট তো পথুয়া এরিয়ার আর্থিংটা এত পরফেক্ট হুয়ে না তো যদি তোমার ইফেকটিভ আর্থিং হুয়ে তাহলে মনে রখ কফিসেট আর্থিং হোচি কেতে হব না জিও পয়েন্ট এইট হব ঠিক যদি ইফেকটিভ আর্থিং হুয়ে আর যদি নন ইফেকটিভ আর্থিং হুয়ে তার কোণ হব ওয়ান ঠিক মনা মনে রক যদি ইফেকটিভ আর্থিং হল তাহলে জিরো পয়েন্ট এইট নং হোক ওয়ান ঠিক আছে এটা বি নোট করি রখ নন ইফেকটিভ আর্থিং হোক ওয়ান আউ ইফেকটিভ আর্থিং হোচ্ছি 0.8 তা আমার এটি কোণ না 0.8 আমি নবা ইফেকটিভ আর্থিং ঠিক আছে তা মানে এটি কোণ কফি আর্থিং হোচি জিরো পয়েন্ট এইট তো তিনটা যাকে যেত আমি গুণিদা তো বাহার কোণ না হাইয়েট ভোল্টেজ বা ভোল্টেজ রেটিং বাহার কেতে না শহে ষোল কে ठीक अच्छे शहे षोह के भी ये आम वार्टी टू के भिप्ते डिजाइन कर शहे षोह के भी तो होमर ये भोल्टेज ऋटिंग बाहर तो ये आम लिखीद शहे षोह ठीक अच्छे शहे षोह के, के भि प्लस ठीक अच्छे

তাপরে এটি কোণ হ্যাঁ কফিসেঁট আর্থিং তো কফিসেঞ্জ আর্থিং অর্থ কোণ যদি ইফেকটিভ আর্থিং হয়ে পয়েন্ট এইট নো যদি ইফেক্টিভ নফেকটিভ আর্থিং হয়ে ওয়ান আর্থিং অর্থ যে আমি লাইটিং যে বা নিউট্রালু যে গ্রাউন্ড করে সে গ্রাউন্ডটা ভালো ভাবে कि माने परसेंट तार कम अच्छे एत भलि जी पहाड़ी एरिया कम होटी एरिया भल हो ठीक अच्छे तो से लगे आमर ये इफेक्टिव आर्थिंग अच्छी तो कफिसेंट आर्थिंग होती के पॉइंट एट जिते बड़े तीन तो ती टा जाक गुणीद बाहरी पड़ो के वाने वन सिक्स बा शहे षोल के भी ठीक अच्छे तम मान योल्टेज ऋटिंगे आसीगला शहे षोह के ওকে ঠিক আছে হয়ে গেল গোটে পারামিটর পুরা তাপরে দেখবা করে রেটিং ঠিক আছে ওকে তো কেট রেটিং দেখা গলে নোমিনাল ডিজাইন অফ কেট ঠিক আছে রেটিং আমি দেখবা তো কেট রেটিংরে সে কোণ কুছে না ফর রেটিং অফ এস জি রেটিং অফ এস সজ আস্টর ঠিক আছে স্পেসিফাইড টেন ওয়ান তামানে ফাইভ কে তা যেতে প্রকারর লাইট সরিষ্টর অদা বেড়ে তার করে রেটিং কেতে আসিব এটি লিখি দে সদা বেড়ে তার করে রেটিং মনে রখ হল কি টেন কে রে আসব গোটে কে আসব না ফাইভ কে এ ওকে তাপরে আসব এ ତାପରେ ଆସିବ କେତେ ୱାନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ ଠିକ୍ ଅଛି ୱାନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ କେ ଏ ତାମାନେ ଏଇ ଚାରି ପ୍ରକାର ରେଟିଂରେ ହିଁ ଆମର ଆସିବ ତା ଛଡ଼ା ଆଉ ନାହିଁ ଠିକ୍ ଅଛି ଆଉ ସଂସାରରେ ପାଇବ ନାହିଁ ଏଇ ଚାରି ପ୍ରକାର ରେଟିଂରେ ହିଁ ତୁମର ଆସିବ ଆଜ୍ ଫର୍ କ'ଣ ইন্ডিয়ান স্টাণ্ডার্ড অনুসারে। আইএস রুল অনুসারে এই পাঁচ প্রকার রেটিংরে হি সারিষ্টর করে রেটিংরে হি সারিষ্টর আসে ঠিক আছে মনে রকলেখিদি এই পাঁচ প্রকার টে এ ফাইভ কে এ টু পয়েন্ট ফাইভ কে এ আন পয়েন্ট ফাইভ কে এ আসে না ঠিক আছে কিন্তু যদি আমি তারপর জাঁয়া টেন কে এ কেউ জায়গায় লাগবে टेन के करेन्ट रेटिंग इज कंसीडर फर मेजर जी एस हाविंग नर्माल सिस्टम भोल्टेज मोर दे सिक्सटी सिक्स के भि ता सिक्स के भि ठीक ठी सिक्सटी सिक्स के भि को ठीक अच्छे सिक्सटी सिक्स के भि ओपुरु जदि आमर भोल्टेज थ তাহলে লাগিব কোণ না টেন কে আম্পিওর বা কিলো আম্পিওর সজারিষ্ট লাগিব কোটি সিক্সটি সিক্স উপরক রিচ করব ওয়ান থার্টি টু টু ফোর হন্ড্রেড সেভেন সিক্সটি হল তো এসব জায়গায় হি লাগিব না সিক্সটি সিক্স উপরক আসি ফাইভ কে তো কে হলকি রেটিং ইজ ইউজড ফর লার্জ সবস্টেসন হ্যাভিং ভোল্টেজ রেটিং থার্টি থ্রি কে তা মানে এটি কোয়া না থার্টি থ্রি কে ভিপাই হল আমার লাগবে কোণ না ফাইভ কিবা ফাইভ কিলো আপিওর কেঁট রেটিংর সিষ্ট লাগবে ঠিক আছে কেতে না ফাইভ কিলো আম্পিওর কেউটি থার্টি থ্রি কে ভিপাই তা বাদ যে রহলা टू पॉइंट फाइव आउ व्वान पॉइंट फाइव ये सब लग थी थ्री तौक से इलेवेन हो कि तुम रही रेलवे जाए कि ट्वेंटी फाइव हो ठीक अच्छे ट्वेंटी फाइव तुम े आम जो डिस्ट्रीब्यूशन जो रही सब घर पर डोमेस्टिक इलेवेन के वि रू चार पंदर तो से जगार लाइटनिंग आरिस्टर कौन लगे ना टू पॉइंट फाइव बा वन पॉइंट फाइव से लगी सी कौन कौन ना द टू पॉइंट फाइव एंड 1.5 वन पॉइंट फाइव किलो आमपि आर युजड फॉर अ स्मॉल एंड रूराल सबस्टेसन मैंने रुराल सबस्टेसन कौन जो गुड़ा डीपी स्ट्रक्चर रहा ठीक अच्छे थी? जो रूराल पाएं, जो डट्रीब्यूटा यूज करते इलेवेन के भी है कि तो से इलेवेन के भी पाएं, आमर कौन रहा ना टू पॉइंट फाइव फाइव

টাইপ ঠিক আছে কেউ টাইপর লগাইব কিন্তু না এটি গোটে ডিজাইন আছে ইয়ে গোটে ডিজাইন এ ভি ইয়ে সব দেখছ ডিজাইন সব অলগা অলগা আছে তো আপনি কেউ টাইপ রগেবা তো কেউ টাইপ র টাইপ অফ সরিষ্টর ঠিক আছে টাইপ অফ সারিষ্টর তো মনে রক দর্ট আরিষ্টর ইজ মে ইউজড ফর টুয়েলভ টাইপ ঠিক আছে বার প্রকার আমি সচ আরিষ্টর ইউজ করে থাকে বা সচ আরিষ্টর বার প্রকার কিন্তু আমি ইউজ করতে পাঁচ প্রকার বা পাঁচ প্রকার সজ আরিষ্টর সবুজ অধিক ইউজ হয়ে থাকে ঠিক আছে বার প্রকার সজ আরিষ্টর অন্তু আমি অধিক ইউজ কর কোন না পাঁচ প্রকার তো পাঁচ প্রকার কোণ না রড গ্যাপ আরিষ্টর বা রড গ্যাপ সজ আরিষ্টর আউ গোট হচ্ছে হর্ন গ্যাপ সরিষ্টর ঠিক আছে হর্ন গ্যাপ সজ আরিষ্টর আউ এক্সপ্লোজন টাইপ সর্জ আরিষ্টর তাপরে ভাল্ভ টাইপ সজ আরিষ্টর আবু অধিক ইউজ হোথা কোণ মেটাল অক্সাইড সচ আরিষ্ট ঠিক আছে তো এ পাঁচ প্রকার হি আমি ইউজ করে থাকে সবুজ অধিক ইউজ করে এই পাঁচ প্রকার রড গ্যাপ হর্ন টাইপ সজ আরিষ্টর ভাল্ভ টাইপ সজ আেটাল অক্সাইড সজ আরিষ্ট ঠিক আছে তো এই মেটাল অক্সাইড রে তোমার জেডএনও বিবে জেড এন ও টাইপ সর্জ আরিষ্টর এই মেটাল অক্সাইড সজ আসর কু এমও ভিবি কুয়া যায় ঠিক মেটাল অক্সাইড কু এমও এম ও ভিএস বি কুয়া যায় এম যায় ঠিক তমে মানে জাঁিল এই পাঁচ প্রকার মোস্টলি ইউজ করা যায় যদি কব এই পাঁচ প্রকার উপরে অলগা অলগা ভিডিও নেকে আসবা এই পাঁচ প্রকার কমিটি কাম কে পুরা ডিটেলস নিয়েক আসবে তার কনস্ট্রকশন কমিটি কোণ কমেন্ট মাধ্যমে কুহ ঠিক তো মু এ জায়গার লগাই কণ ঠিক হর্ন ঠিক আছে হর্ন গ্যাপ না রড গ্যাপ না ভাল্ভ সপোজ ধর মু এই জায়গায় মেটাল অক্সাইড সজ আরিষ্টর লগাই কো লগাই মেটাল অক্সাইড সজ আরিষ্ট তা মানে এটি মুগাই আসিগুলো কোণ না এম ও ভি ঠিক আছে এম ও ভি ঠিক আছে এম ও ভি ওকে বুঝি এলা এম ও ভি সজ আরিষ্ট তা মানে আমি সজ আরিষ্ট ডিজাইন করে ঠিক আছে সর জারিষ্টর ডিজাইন করে দেবলে কাহা না ওয়ান থার্টি টু পাঁ ঠিক আছে ওয়ান পাই টুপ আমার ভোল্টেজ রেটিং দরকার কেতে শহে ষোল কে ভি রেটিং দরকার টেন কে আউ এম ও ভি টাইপ বসেবা তা মানে আমি ওয়ান থার্টি এই জিনিসটা হি বসাই দেবা সিম্পুল সিম্পল বুঝি পাইল সূত্র কোণ পড়লা খাতার লিখিকি রখিল সূত্র হোচি কোণ না ভোল্টেজ প্লস করে ইন্টু টাইপ এই তিনটা যাক আমি আ ভিতর কেউটা লাগবে জাঁনিপার তো ভোল্টেজ বাহার করার সূত্র হচ্ছে ভোল্টেজ রেটিংর হাইয়েস্ট ভোল্টেজ ইন্টু কফিসেঞ্ট আর্থিং হাইয়েস্ট ভোল্টেজ না লাইন লাইন আর্ এমএস ভোল্টেজ ইন্টু না লাইন লাইন আর্ এমএস ভোল্টেজ র বা কফি সে ভোল্টেজ কফি আর্থিং কণ না কফিসেঁট আর্থিং হোক সারিস্টর যে গ্রাউন্ড করা যায় বা যে ট্রান্সফর্মর পূর্ব আমি বা ট্রান্সফর্মর পরে যে সজ আরস্টর বসাই থাকে ঠিক আছে তো সেই ট্রান্সফর্মর আমি

ওয়ান যদি সেটি পথুরিয়া জায়গা হয়ে তাহলে নন ইফেক্টভ সেগে ওয়ান বি নিয়ে পাবো ঠিক আছে সেটা কিছু ইয়ে না কিন্তু সেটি দেখব আর্থিংটা ভালো অল ভাব হয়েছি কি না তার ভ্যালু ঠিক আসুচি কি না ঠিক আছে তো এইয়া লক্ষ্য করি তুমি এ জায়গার পয়েন্ট এইট কি ওয়ান যেটা নেওয়ার কথা সেইটা নব ঠিক আছে ওকে ত ওান পইণ্ট ৱান ছিক্স তাৰ ৰেট ভাৰি পাৰিলা ভোল্টেজ ৰেট আউ কাৰেণ্ট ৰেট তুমি জানিছ চাৰি প্ৰকাৰ অঁ গোটেই টেন কে গোটেই ফাইভ কে গোটেই টু পইণ্ট ফাইভ গোটেই ওৱান পইণ্ট ফাইভ তেন কে ক'ত বস্তিব নিক্সটি চিক্স কে বি এ উপৰ যা ৰেন কে লাগিব আ থাৰ্টি থ্ৰীৰে আমাৰ লাগিব ক' না ফাইভ কে আ থাৰ্টি থ্ৰী তলক যোন ৰ টুৱেণ্টি ফাইভ

तो यी करेट रेटिंग लगन के लगे आइप टाइप टाइप मोस्टली आम कौन ना बार प्रकार यूज कराए तामें पांच प्रकार अधिक यूज करती जो पांच प्रकार के तुमको किम लिखिदे ठीक अच्छे ता भितर तुम तो जोटा सेठी लगवा दरकार से तुम तो डिसाइड कर कि हाँ मुँह ये मेटाल अक्साइड लगे कि रड ग्याप लगे कि हर्ण ग्याप लगे कि एक्सप्लोजन टाइप लगे भी, कि भाल्व टाइप लगे भी, तो जोटा आमको लगे कि हाँ यहाँ लगवा दरकार तो से जिनटा को आमें यूज कर ठीक अच्छे से टाइप रण की यूज कराया ओके तो ये तीन टा प्रकार आम हिसाब को नहींगला एमओ भी मुझे नहींगली हिसाब वन वन सिक्स षोल के भी आसीगला टेन के किलो आमपि आमओ भि टाइप ठीक तो यही जिनसटा ही मुझे कनसीडर कली कि हाँ मोर टाइपटा यहाँ दरकार যাৰ ৰেটিং থি টাইপ দৰকাৰ যাৰ ৰেট থান ৱান ছিক্স কে ভি আৰু টেন কে যিমি এতিয়া লেখা হেৰি থাৰ্টি কে ভি টেন কে ঠিক অঁ তো সেই ভৰিয়া এই কণ হ'ব ন তোমাৰ যি টু পইণ্ট টু কে ভি লেখা হিচাপে এতিয়া ৰেটিং লেখা হেৰি যেতিকে আমাৰ লগেইবা দৰকাৰ সেই অনুসাৰে আমি ৰেটিং দেখিদবা এই ৰেটিংৰ হি আচাৰ দৰকাৰ ঠিক আছে তো সুত্রটা সূত্রটা লেখিক রখ হলি দেখা দেখব আগামী ভিডিওরে পর্যন্ত জয় জগন্নাথ